আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আমি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আমার চ্যানেলে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সেটা হচ্ছে আমার নিত্যদিনের শপিং। সো বাচ্চাদের জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম অনলাইনে, তো একটু আগেই ডেলিভারি এসেছে, তো সেইগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সো আমার সাথেই থাকুন। তো আমরা এখন যেই সিচুয়েশনটা পার করছি, এটা আমাদের সবার জন্য সত্যিই অনেক ডিফিকাল্ট। বাইরে যেয়ে শপিং করাটা এবং বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটা করাটা খুবই আমাদের জন্য কষ্টদায়ক। আর বাচ্চা কাচ্চা যেহেতু এখন বাসায়, সো তাদের নিয়ে বের হওয়াটাও এখন আমাদের জন্য খুবই টাফ হয়ে যায়। আর আমরা তো লকডাউনে আছি বেশ লং টাইম ধরে, যেহেতু বাচ্চাদের স্কুল নেই, ওরাও বাসায় থাকে। তো আমি রেগুলারই কম বেশি শপিং আসলে করি অনলাইনে। তো কালকে রাত্রেও আমি সেম ওয়েতে হচ্ছে কিছু খাবার অর্ডার করি, তো সেইটারই আমার আজকে সকালে ডেলিভারি এসেছে। তো দেখতেই পাচ্ছেন আমি বাচ্চাদের স্ন্যাক্স কিছু অর্ডার করেছিলাম, সেগুলোই আমি আর কি আপনাদের বের করে দেখাচ্ছি। তার মধ্যে আছে বাচ্চাদের স্ন্যাক্স বলতে ফ্রাইজ, নাগেটস, চিকেন স্ট্রিপ, তারপর হচ্ছে মিল্ক, চিজ, তারপরে কিছু ভেজিটেবলস। সো আমার যেহেতু সবসময় এরকম শপিং করা হয়, আসলে এইভাবে আপনাদের সাথে শেয়ার করব সেটা কখনো ওইভাবে ভাবিনি। কিন্তু এখন যে সিচুয়েশনটা আমরা পার করতেছি, আমাদের মনে হচ্ছে সবচেয়ে সেফ আমাদের অনলাইনে অর্ডার করে বাসায় শপিং নেওয়া। তো এটাই আমাদের এখন করা উচিত, যেহেতু আমরা এখন বাইরে লং টাইম স্টে করতে পারি না। ইনফ্যাক্ট বাচ্চাদের নিয়ে বাইরেও যাওয়াটাও আমাদের এখন নিষেধ টোটালি, যেহেতু আমরা ডোর টু ডোরই হচ্ছে কারোর সাথে মিট আপ করতে পারি না, কারো বাসায় যাওয়াই আমাদের অ্যালাউ না। আর বাইরে ঘোরাফেরা করলে তো অনেক মানুষের সাথে আর কি মানে দেখা হয় বা টাচে যেতে হয়। সো আমরা যদি অনলাইনে অর্ডার করে বাসায় বসে যদি আমরা হোম ডেলিভারি পাই, তো ওটাই সবচেয়ে আমাদের জন্য সেফ। আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা এখানে আছে, এমন না যে আমি লকডাউনে স্টক করতেছি, এরকম মোটেও না। আমি যেই শপিংগুলো করেছি সেগুলো আমার নিত্যদিনই লাগে। আর যেহেতু বাচ্চারা এখন বাসায়, সো আমার এই খাবারগুলো ওদের জন্য সবসময় আর কি ফ্রোজেন ফুডগুলো আমাকে ফ্রিজে রাখতেই হয়। তো এর মধ্যে ফ্রাইজ, ব্রেড, সুগার, জুস, আমি খুবই লিটল কোয়ান্টিটি অর্ডার করেছি, হিউজ কোনো কালেকশন না যে আমি এটা স্টক করার জন্য রেখেছি। তো এই তো আমার আজকের কিছু শপিং আর কি, বাচ্চাদের জন্যই সব। জাস্ট কিছু ভেজিটেবলস আমি আমার নিজের জন্য করেছি। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর সবাই এরকম করেই ট্রাই করবেন ঘরে থেকে যেন অনলাইনে অর্ডার দিয়ে বাসায় ডেলিভারি নিতে পারেন, তাহলে আর আমাদের বাইরে যাওয়ার কোনো ঝামেলা নেই। আর আমাদের বাইরে যাওয়াটাও এখন সেফ না। সো আমরা যদি বাসায় বসেই শপিংগুলো পেয়ে যাই, আমাদের সময়টাও বাঁচে, আমরা সেফ থাকতে পারি। তো এই তো ছিল আমার শপিংয়ের ভিডিও। আল্লাহ হাফেজ।